নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বেঙ্গলি ফুড ইজিতে সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে আমি আরও এক ধরনের অত্যন্ত সুস্বাদু একটু অন্যরকম মাছের ঝালের রেসিপি দেখাচ্ছি। এটা এতটাই সুস্বাদু হয় যে এটা খেলে আপনি অবাক হয়ে যাবেন। এই মাছের ঝালটা আমি বাটা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এই মাছের ঝালের গ্রেভিটা এত সুন্দর হয় যে কেউ একবার খেলে এটা কিভাবে করেছেন জানতে চাইবে, তাই রোজকার মাছের রান্না একটু বদল আনতে এই ভিডিওটা একবার দেখতে পারেন। এই রান্নায় সর্ষে বাটার সাথে পেঁয়াজ বাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়, যাতে এই রান্নার স্বাদ ও গন্ধ একদম বদলে যায়। এই রান্নার জন্য আমি 600 গ্রাম বাটা মাছ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, 1.5 চা চামচ সর্ষে ও 2 চা চামচ পোস্ত বেটে নিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, কালো জিরে ও কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, আর সামান্য ধনেপাতা নিয়েছি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। এবার এই তেলেই আরও একটু তেল দিয়ে এতে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এতে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। খুব সামান্য নুন দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে সময় নিয়ে মিডিয়াম আঁচে কষে নেব। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে সামান্য ভাজা গন্ধ বেরিয়ে আসবে, এর মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার একটা বাটিতে সর্ষে ও পোস্ত সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এলে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব এবং আঁচটা একদম কমিয়ে এটাকে চাপা দিয়ে দেব যতক্ষণ না মশলাটা থেকে অল্প অল্প তেল বেরিয়ে আসছে। খেয়াল রাখবেন সর্ষে বাটা অবশ্যই জলে গুলে দেবেন এবং আঁচটা একদম লো রাখবেন। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে যখন এই মশলাটা থেকে তেল উঠে আসবে, এতে প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে এতে মাছগুলো ছেড়ে দেব। এই রান্নার জন্য মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়। ঝোলে মাছ দেওয়ার পরে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে মাছগুলো উল্টে দেব। এবার এতে কিছু গোটা কাঁচা লঙ্কা মাথার দিকটা ফাটিয়ে দিয়ে দেব ও আঁচটা একদম লোতে রেখে এটাকে চাপা দিয়ে দেব আরও মিনিট দুয়েকের জন্য, যাতে তেলটা ঠিকঠাক উঠে আসে। মিনিট দুয়েক পরে যখন তেলটা উপরে উঠে আসবে, এর ওপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেবো।